দেখো এখানে উপস্থিত কোচ এবং অভিভাবক যারা রয়েছে এবং যারা প্লেয়ার্স, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামটা আমাদের না করলেও আমরা কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে পারতাম। তাহলে এই প্রোগ্রামটা করার কারণ কি এটা আমাদের জানতে হবে। আমি যে কথাগুলো বলবো তোমরা খুব মন দিয়ে এই কথাগুলো শুনবে। এই কথাগুলো তোমাদের জীবনে তোমরা এগিয়ে চলার যে রাস্তা দিয়ে হাঁটছ সেই রাস্তা আরো সঠিকভাবে তোমরা হাঁটতে পারবে, তোমরা এগোতে পারবে। দেখো এই হলটি নিয়ে আমরা প্রোগ্রাম করছে, সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের কোচ, আমাদের অভিভাবক এবং যারা আমাদের প্লেয়ার্স, তাদের কথাবার্তা আমরা মাঠে সেইভাবে বুঝে উঠতে পারি না। তারা কি বলতে চায়, তারা আমাদের কিভাবে নির্ধারণ করতে চায়, তাদের মনের কথা, তারা কিভাবে কি বলবে আমরা সেইভাবে এগিয়ে যাব সেটা সঠিকভাবে আমরা কেউ বুঝে উঠতে পারি না। কারণ মাঠে পরিস্থিতিটা একটু অন্যরকম থাকে, যার জন্য এই প্রোগ্রাম করেছি যে এখানে প্লেয়ার্স, অভিভাবক এবং কোচ তাদের মনের কথা এখানে ব্যক্ত করবে, আর সেই কথাগুলো তোমরা খুব মন দিয়ে শুনবে, খুব মন দিয়ে তোমরা শুনবে সেই কথাগুলো। কারণ বাপ্পাদা যেমন বললেন যে আমাদের খেলার থেকে বড় জিনিস হচ্ছে আমাদের মানসিকতা, আমরা মানসিকভাবে কতটা শক্তিশালী, কতটা অ্যাডভান্স সেটা নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ, সেটা নির্ধারণ করবে আমাদের সাকসেস। আমাদের সাকসেস আমাদেরকে কেড়ে নিতে হবে, আমাদের অপরিসীম পরিশ্রম আমাদের সাকসেসকে নিয়ে আসবে। বাবা মা অভিভাবক কোচ তোমাদের পাশে দাঁড়িয়ে আছে, একটি সীমা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, তারপরে কিন্তু তার পরের রাস্তাটা তোমাদের নিজেদের অতিক্রম করে এগিয়ে চলতে হবে, এবং এটাই হচ্ছে তোমাদের সাকসেস হওয়ার প্রমুখ কাজ। তোমরা যদি একটি কাজ প্রতিনিয়ত দেখো, একটা জিনিস আমি তোমাদের বলছি, প্রত্যেক দিন যদি কেউ ব্যাট করে 3 ঘন্টা করে তার একটা বিরক্ত ভাব আসবে। প্রত্যেক দিন একটাই ছেলে ফিল্ডিং করছে, ব্যাটিং করছে, একই কাজ প্রতিদিন সকাল বিকেল 6 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা করে প্র্যাকটিস করে যাচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর। এটি একটি বিরক্তজনক কাজ, একই কাজ একটা মানুষ কিভাবে করতে পারে। কিন্তু যে এই কাজটি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত কনসিস্টেন্সি ওয়েতে করবে সেই কিন্তু ফিউচার। আমি তোমাকে একটা কথা বলছি, প্রত্যেকটি ক্লাব বিশেষত কলকাতায় আমি দেখেছি শনিবার আর রোববার করে প্র্যাকটিস করায়, সেইখানে বহু স্টুডেন্ট গিয়ে খেলাধুলা করে, ব্যাটিং করে, বোলিং করে, প্র্যাকটিস করে। তার মধ্যে কিছু সংক্ষিপ্ত কিছু স্টুডেন্টস থাকে, তারা কিন্তু সেই প্র্যাকটিস বাদ দিয়েও প্র্যাকটিস করতে থাকে সারা বছর ধরে। এইবার তোমরা বুকে হাত দিয়ে বলো, যেই ছেলেটি সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করছে সে কি একটা বড় জায়গায় যাবে, না যেই ছেলেটি প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা করে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে সে একটি বড় জায়গায় যাবে? উত্তর দাও। প্রতিনিয়ত তোমাদের প্র্যাকটিস। আচ্ছা এইবারে একটা কথা এসে যায় এখানে, তাহলে ভবিষ্যৎটা কি, তাহলে ভবিষ্যৎটা কি করে হবে? আমাদের সমাজ ব্যবস্থায় খেলাধুলার যে পরিকাঠামো সেই রকম নয় যে খেলাধুলা শুধু করে একটা মানুষ একটা বড় জায়গায় যাবে। তাহলে পড়াশুনো এবং খেলাধুলাকে 50-50 রাখতে হবে। আমার ছেলে সব্যসাচী, ও মাধ্যমিক পাশ করলো, মাধ্যমিক পাশ করার পর ওকে আমি কলেজে ঢুকিয়ে দিলাম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, সেইখানে ও এখন সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করেছে। আমি সবসময় আমার 3টে বাচ্চা, আমি সবসময় চেষ্টা করি যে পড়াশোনা এবং খেলাধুলাকে 50-50 রাখতে হবে। কেন 50-50 রাখতে হবে এটা আমি বিশদ একটা বিবরণ তোমাদের দিচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে পড়াশোনা কতটা ইম্পর্টেন্ট আর খেলাধুলা কতটা ইম্পর্টেন্ট। দেখো আমরা যখন স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, সেখানে আমাদের বইয়ের পড়া পড়ায়, বইয়ের পড়া আমরা করতে পারি, টেকনিক্যালি অনেক কিছু জানতে পারি, কিন্তু মাঠে খেলার মধ্যে যে পড়াটা আমরা শিখি সেটা কোনো বইয়ে লেখা থাকে না। হাত তালি দাও তোমরা সবাই। সেই পড়াটা কিন্তু কোনো বইতে লেখা থাকে না,
সেইটা মাঠে খেলে লড়াই করতে করতে আমরা শিখি, আর সেই পড়াটাই আমাদের কাজে লাগে, সেই শেখাটাই আমাদের কাজে লাগে জীবনের ভবিষ্যতে প্রতিকূল পরিস্থিতিতে। জীবনে যত প্রতিকূল পরিস্থিতি তোমাদের জীবনে আসবে, আজকে তোমরা কেউ 14 বছর, কেউ 16 বছর, কেউ 18 বছর, কেউ 21 বছর, একটা সময় আসবে তোমরা যখন আমাদের বয়সে আসবে, তখন তোমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে, সেই প্রতিকূল পরিস্থিতিকে ডান্ডা মেরে লড়াই করে তোমরা এগিয়ে যাবে। যার জন্য আমাদের ক্রিকেট খেলা শেখা, ফুটবল খেলা শেখা, খেলা শেখা শিখিয়েছি। বহু স্টুডেন্ট আছে, তারা খুব বলে আমরা খুব গরিব। আমি বহু স্টুডেন্টকে, আমি যারা পয়সা নেই, হ্যাঁ, তাদেরকেও আমি শেখানোর চেষ্টা করি। তার জন্য আমি অনেক কোচরা আমার অনেক কথা বলে, কিন্তু আমি সেগুলো ভাবি না। আমি ভাবি সবাই আমার সন্তান, কেউ কারো কাছে টাকা আছে, কারো কাছে টাকা নেই, এটা আমার কাছে বিশদ বিবরণ নয়। আমার দায়িত্ব সকলের জন্য সমান। সব্যসাচী আমার যেমন ছেলে, তোমরা সবাই আমার ছেলে, তো তোমরা সবাই আমার সন্তান। এইবার আমি দেখো, বহু ক্রিকেটার আছে যারা বহু নাম করেছে আমাদের দেশে, সারা পৃথিবীতে নাম করেছে, এবং তারা কিন্তু খুব গরিবী রেখার নিচ থেকে এসছে। তার মধ্যে যেমন জসপ্রীত বুমরা, আমরা জানি রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ হয়েছে, তাতেও ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। হাততালি দাও। এই লোকটার জন্য আমরা যত হাততালি দিই, যতই যা বলি সেটা কম। 5 বছর বয়সে তার বাবা হেপাটাইটিস বি বলে একটা রোগ আছে, মানে জন্ডিস, তাতে মারা যায়। যখন তার 7 বছর বয়স, তার বাড়ির লোকেরা, আরও যারা ছিল, তারা তাকে বাড়ি থেকে বার করে দেয়, তার মাকে আর তাকে বার করে দেয়। শোনো, কেউ কথা বলো না, প্রিয়দোষ কথা বলিস না। হ্যাঁ, তার মাকে আর তাকে বার করে দেয় যে তোমরা হচ্ছে অরক্ষী, তোমরা আসার জন্য আমার ছেলে মারা গেছে, অতএব তোমাদের বাড়িতে রাখবো না। সেই ছেলে কত লড়াই করেছে, কত কষ্ট করেছে, করে আজকে দেশের মান উজ্জ্বল করেছে, নাম উজ্জ্বল করেছে, সমস্ত কিছু করেছে। আজকের বিশ্বের মধ্যে সে 1 নম্বর প্লেয়ার হয়ে নিজেকে স্থাপনা করেছে। আমরা জানি যশস্বী জয়সওয়াল, এই যে ছেলেটি, এই ছেলেটি 7 বছর বয়সে টিভি দেখছিল সচিন তেন্ডুলকার খেলছে। সেই থেকে সচিন তেন্ডুলকারের খেলা দেখে তার মনে খেলার আবেগ আসে এবং সে ক্রিকেট খেলা শুরু করে। গ্রামে প্রত্যন্ত ইউপির গ্রামে তার বসতি একটা, সেইখানে বাচ্চারা যেমন ক্রিকেট খেলে, খেলতে খেলতে প্রায় 2 বছর কেটে যায়, 7 বছর থেকে 9 বছর হয়ে যায়। 9 বছর বয়সে সে ঠিক করে যে আমার পক্ষে এইখানে আমি থাকলে আমি তো ক্রিকেট শিখতে পারবো না, তাহলে আমায় কী করতে হবে। সে কী করলো, একাই, ওই 9 বছরের ছেলে একা মহারাষ্ট্র চলে গেল, দাদার বলে একটি জায়গা, সেইখানে চলে গেল। সেখানে তার কাছে কিচ্ছু নেই, সেখানে সে গেল ক্রিকেট ক্লাবে গিয়ে যুক্ত হলো, যে রিকোয়েস্ট করলো আমাকে খেলতে, তাকে যে কোচ ছিল বলে ঠিক আছে খেলা তো শিখবে, তো থাকবে কোথায়, খাবে কোথায়, এইসব সমস্যা। তার এক কাকা, সে কিছুদিনের জন্য তার যে ফুচকার দোকান, সেইখানে সে ফুচকার কাজ করে তার জীবিকা অর্জন করত। তাও কিছুদিন পরে তার কাকা তাকে বার করে দেয়। 9 বছর থেকে 13 বছর দুর্ভিক্ষের মধ্যে অনাহারে সে ক্রিকেট চালিয়ে যায়। আজকে তোমরা জানো যে আজকে সে কোন লেভেলে রয়েছে। হাততালি দাও। দেখো, আমরা মোহাম্মদ শামিকে তো আমরা জানি যে বিশ্বের সব থেকে বড় প্লেয়ার, ওর মতো বোলার আজ পর্যন্ত জন্ম নিয়ে নেয়নি আর নিয়ে নেবে কিনা জানি না। তার বাবা কিন্তু একটা সাধারণ চাষি, চাষির ঘরের বাচ্চা, সে একটা প্রত্যন্ত ইউপির একটা গ্রামের ছেলে, সে আজকে কি জায়গায় এসছে। তোমরা ভাবো, তোমরা পারবে না, তোমরা এগোতে পারবে না, তোমরা সম্মান করতে শেখো। তোমাদের মধ্যে আমি যে জিনিসটা দেখেছি, সব থেকে বড় যে খামতিটা দেখেছি, সেটা হচ্ছে সম্মান এবং ভালোবাসা তোমাদের মধ্যে কম। গুরুজনদের সম্মান করতে পারো না, ছোটদের ভালোবাসতে পারো না। তোমরা যত তোমাদের ভালোবাসা এবং সম্মান যত বাড়াবে, তোমরা তত অগ্রসর হবে, তত তোমাদের সাকসেস তোমাদের পায়ে চলে আসবে, তোমাদের কাছে চলে আসবে। ক্রিকেট হোক, খেলা হোক, যে কোনো খেলাধুলা হোক, তাতে নাম করতে গেলে সব থেকে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, সেইটি হচ্ছে যে আমরা কনসিস্টেন্সি ওয়েতে আমরা সেই জিনিসটা শিখবো, সেই জিনিসটা করব। আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা ক্রিকেট খেলছি,
জীবনের বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতি আসবে, বাবার বাড়িতে আমাদের অর্থনৈতিক অভাব তো রয়েছেই, একটা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতেই পারে, কিন্তু আমি প্রতিজ্ঞারত যে আমি কোনোদিন ক্রিকেটটাকে ছেড়ে যাব না। প্রতিনিয়ত আমরা ক্রিকেট চালিয়ে যাব, ক্রিকেটের শেষ একটা বড় যে স্টেজ হয় সেই স্টেজ পর্যন্ত নিজেকে নিয়ে যাব। হাততালি দাও। দেখো, বড় প্লেয়ার হতে গেলে প্রথমে বড় মানুষ হতে হয়। তুমি যদি বড় মানুষ না হও, তোমার মানসিকতা যদি ছোট হয়, তাহলে তুমি কোনোদিন বড় প্লেয়ার হতে পারবে না, বড় মানুষ হতে পারবে না জীবনে। তার একটা উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। একটা সোনা সাপোজ ধরো একটা সোনার হার বা আংটি, সেটা কোথায় রাখা হয়? একটা বহুমূল্য জায়গায় রাখা হয়। একটা হীরে, সেটাকে কোথায় রাখা হয়? একটা বহুমূল্য জায়গায় রাখা হয়। বহুমূল্য, যার মধ্যে বহুমূল্য ক্ষমতা রয়েছে, সে সবসময় কিন্তু বহুমূল্য সম্মান, বহুমূল্য ক্ষমতার জায়গাতেই থাকবে। আজকের আমার মধ্যে যদি সম্মান করার যদি শক্তি থাকে, আমি সম্মানিত হব। আমার মধ্যে যদি ত্যাগ করার যদি ক্ষমতা থাকে, সবাই আমার জন্য ত্যাগ করবে। আমি যেমনটি করব তার প্রতিফলন আমি সেইভাবেই পাব। অতএব তোমাদের বড় মানুষ তৈরি করতে হবে। তোমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে নিজের মধ্যে যে খামতিগুলো আছে, যে নোংরামি জন্মে গেছে শরীরের মধ্যে, মানসিকভাবে আমরা পরাধীনের মুখে চলে এসেছি, সেইখান থেকে আমাদেরকে নিজেদের সরিয়ে নিয়ে স্বচ্ছ একটা মানসিকতার মধ্যে আমাদের আসতে হবে। আমরা যত আমাদের মানসিকতাটাকে স্বচ্ছ করব, উদার করব, তত আমরা বড় জায়গায় যাব। আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে হিংসার একটা ব্যাপার এসে গেছে, যে আমার বন্ধু ভালো খেলছে, আমার বন্ধু ভালো খেলছে না, এইরকম একটা হিংসার ব্যাপার এসে গেছে। সেই জিনিসটা যাতে কোনোদিন না আসে। ত্যাগেই প্রাপ্তি। ত্যাগের প্রাপ্তি মানে কি? তোমার কাছে যা থাকবে তুমি সেটাই দেবে। সাপোজ ধরো তোমার কাছে 100 টাকা আছে, তাহলে তুমি যদি দান করো, ম্যাক্সিমাম 100 টাকা দান করতে পারো। আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি যদি ম্যাক্সিমাম দান করতে চাই, তাহলে 1 কোটি টাকা দান করতে পারি। তার মানে তোমার কাছে যতটা আছে তুমি ততটাই দিতে পারবে। তোমার মধ্যে যদি ভালোবাসার ভাণ্ডার থাকে, ভালোবাসার ভাণ্ডার দিতে পারবে। যদি তোমার মধ্যে যদি দায়িত্বের ভাণ্ডার থাকে, তোমরা দায়িত্বের ভাণ্ডার দিতে পারবে। তোমাদের মধ্যে যদি সম্মানের ভাণ্ডার থাকে, তোমরা সম্মানিত করতে পারবে। মোদ্দা কথা এই, তোমরা যত বেশি নিজেকে উজ্জ্বল করতে চাও, উজ্জ্বল করতে পারবে, তত বেশি তোমরা সমাজে প্রতিষ্ঠিত হবে। তোমরা প্রতিষ্ঠিত হবার মূল আশাই হচ্ছে তোমাদেরকে সম্মানিত করতে হবে। প্রতিটি মানুষকে, যারা গুরুজন তাদেরকে প্রকৃতভাবে সম্মান দিতে হবে, খেলাধুলাকে সম্মান দিতে হবে, পড়াশোনাকে সম্মান দিতে হবে। যারা ছোট ভাইরা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাপ্পা যেমন একটি কথা বললো, আমার খুব ভালো লেগেছে, শর্টকাটে কিচ্ছু হয় না, শর্টকাট করে কিছু হয় না। আমি আমার ছেলেকে হোক বা অন্য কোনো ছেলেকে যখন আমি শেখাই বা আমি প্র্যাকটিস ম্যাচ করাই, আমি জানি যে একদিনে কিছু হবে না। এর জন্য লাগাতার কনসিস্টেন্সি ওয়েতে তোমাদের এগোতে হবে। তোমরা যদি কেউ বল, তোমরা যদি মিথ্যে কথা বলো, আজ থেকে তোমরা মিথ্যে কথা বলা বন্ধ করো। যদি তোমরা তোমাদের মধ্যে মানুষের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক আছে, যেটা হচ্ছে লেজিনেস, লেজিনেসের জন্য মানুষ আজকের এখানে আসেনি। এখানে আমি বলে দিচ্ছি যে 400 ছেলেকে যারা আমরা ইনভাইট করেছি, এবং 100 মতো যারা কোচ টিচার্স যাদেরকে ইনভাইট করেছে, তাদের মূল তাদের মধ্যে যদি 50% আমি দেখি, তাহলে কিন্তু লেজিনেসের জন্য আসি। তারা আসতে পারতো, তারা এখনও ভাবছে যে আমি গেলে ভালো হতো, কিন্তু আমরা আসতে পারি না, করতে পারি না কোনো কাজ, লেজিনেস। যে লেজিনেসকে জয় করতে পারে সে পৃথিবীটাকে জয় করতে পারে। আজকের এইখানে আর রাখবো, অনেক কথা হয়ে গেছে, ইচ্ছে করছে আর অনেক কিছু বলি, কিন্তু আর বলবো না, তোমাদের কষ্ট দেবো না। এবার আমরা প্রাইস ডিস্ট্রিবিউশন করবো, একের পর এক প্রাইস ডিস্ট্রিবিউশন করবো। আর প্রাইস ডিস্ট্রিবিউশন শুরু করবো, প্রথমে আমরা শুরু করবো ম্যান অফ দ্য ম্যাচ থেকে। কিছু ছেলেরা যারা আসতে পারেনি ম্যান অফ দ্য ম্যাচের জন্য, তার বন্ধু বান্ধবরা যদি কেউ থাকো কালেক্ট করে নেবে, পরে তাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে?